ওয়েলকাম টু সোর্ড অফ ট্রাভেল ডায়রি। এই শ্লোকটা শুনতেই মনে হয় বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর শুভারম্ভ হল। তাই আজ এদিক ওদিক নয়, আজ নিয়ে চলে যাব হুগলি চুঁচুড়ার ঘুটিয়া বাজারের শতাব্দী প্রাচীন মল্লিকবাটি দেব মন্দির বা মল্লিকবাড়ি শিব দুর্গা মন্দির, যা স্থানীয়দের কাছে মল্লিকবাড়ি নামেই পরিচিত। আনুমানিক 1642 সালে এই পুজোর শুরু, অর্থাৎ এই পুজো প্রায় 380 বছরের। এখানে এক চালায় মাটির প্রতিমায় সপরিবারে মায়ের পুজো হয়। শিবের কোলে দুর্গা, সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং দুই সখী জয়া ও বিজয়া। মল্লিকবাড়ির পুজো হয় বৈষ্ণবপথে, তাই এখানে চণ্ডীপাঠ ও বলিদান হয় না। মহিষাসুর মর্দিনী রূপে মা এখানে পূজিত হন না। মা দুর্গা এখানে অভয়ামূর্তি, শান্তির প্রতীক। যদিও চালচিত্রের ঠিক মধ্যখানে মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপ আঁকা হয়, এছাড়াও আঁকা হয় শিবদুর্গা, কৈলাস, নন্দীভৃঙ্গী, দশাবতার ইত্যাদি। ষষ্ঠী সন্ধ্যায় বোধন, সপ্তমী সকালে কলাবউ স্নানের মাধ্যমে শুরু হয়ে যায় পুজো। অন্যদিনে মল্লিক পরিবারের সমাগম কম থাকলেও অষ্টমী সকালে প্রতিটি মল্লিক পরিবার এবং সেবায়তরা চলে আসেন সাথে নৈবেদ্য ও ফলমূল। এই নৈবেদ্য ও ফলমূল সাজিয়ে রাখা হয় সামনের আটচালায়। অষ্টমীর পুজো শেষ হলেই শুরু হয় বহু কাঙ্ক্ষিত অষ্টমীর আরতি। তারপর একে একে হয় পুষ্পাঞ্জলি, ধূনপুরাণ। পরিবারের সধবা মহিলারাই এই ধূনপুরাণ। রাতে সন্ধ্যারতি শুরু হয় 108 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই প্রদীপগুলো পুরোহিতরা জ্বালান না, জ্বালান পরিবারবর্গ ও সেবায়িত্রাই, প্রধানত মহিলারাই। এই সন্ধ্যারতির সময় যেন মনে হয় পুজো শেষের ঘণ্টা বেজে গেল, মাঝে শুধু একদিন নবমী। সাথে মা দুর্গা এবং সপরিবারকে দেখে মনে হয় তাদের চোখেও যেন অশ্রু, দিন শেষ হওয়ার ইঙ্গিতে। দশমীর সকালে দশমী পুজো শেষ হতেই পুরোহিত মশাই মা ও তার পরিবারকে মিষ্টিমুখ করান।
তারপর মল্লিক পরিবারের মহিলারা একে একে মাকে কনকাঞ্জলি প্রদান করেন ও মায়ের কৈলাস দর্শন করে ফেলেন। সন্ধ্যায় মাকে সিঁদুর দান ও মিষ্টিমুখ করার মহিলারা, তারপর কিছুক্ষণ চলে মহিলাদের মধ্যে সিঁদুর খেলা। এরপর মাকে বরণ করে মায়ের কানে সামনে বছর আসার কথা বলে সবাই বসে পড়েন মাকে ঘিরে। মল্লিক পরিবারের স্বর্গীয় সুখদেব মল্লিক মহাশয়ের সহধর্মিনী সুধাময়ী দাসীর লেখা এক বহু পুরনো গানে গলা মেলান উপস্থিত প্রত্যেকে। বিদায় বেলার ঢাকের আওয়াজ ও এই গানের মেলবন্ধনে এক অনন্য দৃশ্য দেখা যায় মল্লিক বাড়ির প্রাঙ্গণে। এরপর বাড়ির ছেলেরা কাঁধে করে মাকে নিয়ে যায় কাছের গঙ্গাঘাট মল্লিক ঘাটে, রীতি মেনে বিসর্জন হয়। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, আসছে বছর আবার এসো মা বলে শেষ হয় পুজো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক অবশ্যই করে দেবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন আর দেখতে থাকুন সৌরভ ট্রাভেল ডায়েরি। থ্যাংক ইউ।